সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রস্তুত কেন্দ্রগুলো। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী সহ পুরো দেশ। দর্শকের বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাতে রাজধানীর মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি তো বিভিন্ন এলাকা ঘুরেছেন, আর এক ঘন্টারও কম সময় আছে ভোট গ্রহণ শুরুর, আর রাজধানীতে ভোট আয়োজনের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, কি কি তথ্য আছে জানাবেন আমাদের? অসংখ্য ধন্যবাদ লাবণী। আপনাকে, আপনি জানেন যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর এক ঘন্টা বাকি রয়েছে এবং সেই মহেন্দ্রক্ষণ দেশের দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ভোটাররা কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন আসলে ভোট দিতে, এবং কেন্দ্র প্রস্তুত রয়েছে। আপনি জানেন সারা দেশে 299টি আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে এবার একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং 42,025টি কেন্দ্রে আসলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি রয়েছি মিরপুর দারুসসালাম এলাকায়, এখানে বাংলাদেশ কোরিয়ান প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আসলে চারটি এই এই প্রশিক্ষণ যে এরিয়াটি রয়েছে এখানে চারটি কেন্দ্র রয়েছে এবং এই চারটি কক্ষ রয়েছে, দুঃখিত, চারটি কক্ষ, এবং চারটি কক্ষের মধ্যে প্রায় 10,000-এর বেশি ভোট রয়েছে। ইতিমধ্যে আসলে প্রিজাইডিং অফিসার এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন বিভিন্ন প্রার্থীদের, তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছেন, আপনি লক্ষ্য করছেন, এবং প্রচার প্রচারণা শেষ করে ভোটের একেবারে সেই মহেন্দ্রক্ষণ কিছুক্ষণ পরে হয়তো ভোটাররা চলে আসবেন। একেবারে শীতের সকাল ভোট, এখনও কিন্তু ভোটের যে কক্ষগুলো রয়েছে সেগুলোর কিন্তু দরজা খুলে দেওয়া হয়নি। আপনাকে যদি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে এবার 300টি আসন অর্থাৎ 299টি আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সব মিলিয়ে। যেই দ্বাদশ সংসদ নির্বাচনে মোট 1,969 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এর মধ্যে দলীয় প্রতীকে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকের 265 জন প্রার্থী, একই সঙ্গে তার পরবর্তী অবস্থানে রয়েছেন নাঙ্গল প্রতীকের 264 জন প্রার্থী সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 28টি দল এবারের নির্বাচনে অংশ নিয়েছেন এই দ্বাদশ সংসদ নির্বাচনে, এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে এবারের নির্বাচনে মোট ভোটার 11,93,133,157 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ ভোটার 6,05,92,169 জন, আর নারী ভোটার 5,87,40,140 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 848 জন। ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 800,000-এরও বেশি সদস্য তারা ভোটের এলাকায় নিয়োজিত থাকবেন, এবং নির্বাচনে 64 জন জেলা প্রশাসক যারা আসলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, এবং ঢাকা বিভাগে বিভাগীয় কমিশনার, দুই বিভাগীয় কমিশনার তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, এবং ভোটে অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে দায়িত্ব পালন করছেন 653 জন বিচারিক ম্যাজিস্ট্রেট, আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় 2,076 জন রয়েছেন। এছাড়া 300 আসনের জন্য, অর্থাৎ নির্বাচনটি হচ্ছে 299 আসনে, নির্বাচনী অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করছেন 300 বিচারিক ম্যাজিস্ট্রেট, এবং বলা যায় যে ভোটের প্রস্তুতি কিন্তু চলছে, আপনি লক্ষ্য করছেন ভোটের প্রস্তুতি চলছে। প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন সবে আসলে সেই প্রস্তুতি সারছেন, এবং এক ঘন্টার মধ্যে আসলে সেই ভোট গ্রহণ শুরু হবে এক ঘন্টা পরই, এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে ভোটের জন্য প্রস্তুত দ্বাদশ সংসদ নির্বাচনে, এবং ভোটের সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এবং এই ছিল আমার কাছে মিরপুর বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে বাকি খবরাখবর জানব। দর্শক, ঢাকার সিটি কলেজ কেন্দ্রে সকাল 8টায় ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের সহকর্মী শামিমা আক্তার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি শামিমার সাথে। শামিমা, আপনি তো যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে জানাবেন।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন যে আজ ভোট গ্রহণের যে ভোট গ্রহণের যে দিন নির্ধারণ করা হয়েছে তফসিল অনুযায়ী, কিছুক্ষণ পরে আমি যেই কেন্দ্রে আছি এটি হচ্ছে ঢাকা 10 আসনের সিটি কলেজ কেন্দ্র। এই সিটি কলেজ কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইখানে ভোট দিবেন আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখানে সকাল 8টায় ভোট দেওয়ার কথা রয়েছে, এবং আমরা এখানে সকালে এসে যা দেখেছি যে আসলে সকাল 6টার আগে এই কেন্দ্রে কিন্তু ব্যালট পেপারও ঢুকতে দেওয়া হয়নি, এবং প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসাররা সবাই সকাল 6টার পরে ঢুকেছে। আমি এখানে এসে প্রথমেই এই কেন্দ্রের এখানে তথ্য নিয়ে জানতে পারলাম সিটি কলেজে আসলে তিনটি কেন্দ্র রয়েছে, অর্থাৎ ঢাকা 10 আসনের 33, 34, 35 নম্বর কেন্দ্র এখানে রয়েছে। তার মধ্যে 35 নম্বর কেন্দ্রে ভোট দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখানে সকাল 8টা নাগাদ ভোট দিবেন। আমরা যতটুকু জেনেছি 33 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে মোট ভোটার হচ্ছে 1333 জন, এবং 34 নম্বর কেন্দ্রে ভোটার রয়েছে 2768 জন, আর যে 35 নম্বর যে কেন্দ্রটি আছে সেখানে মোট ভোটার হচ্ছে 3649 জন, এবং সেই কেন্দ্রেই কিন্তু আসলে প্রধানমন্ত্রী ভোট দেবেন, শেখ হাসিনা ভোট দিবেন। এখানকার যেই রুমে তিনি ভোট দিবেন সেই রুম নাম্বারটি হচ্ছে, আমরা জানতে পেরেছি যে ওই রুমটি নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, 241 নম্বর রুম। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে সিটি কলেজের ঠিক এই পথ দিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি দোতলায় গিয়ে 241 নম্বর রুমে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা এখানে দেখেছি যে নিরাপত্তা বাহিনীর সব শ্রেণীর কর্মকর্তারা কিন্তু এখানে আছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল 8টার কিছু বাদেই আওয়ামী লীগ সভাপতি এখানে ভোট দিতে আসবেন, এবং যেহেতু এইখানে ধানমন্ডি 32 এই আসনেরই অংশ, সে কারণে যতটুকু জানা গেছে যে বঙ্গবন্ধুর দুই কন্যা আসলে এই কেন্দ্রেরই ভোটার, অর্থাৎ কেবলমাত্র এই কেন্দ্র না, উনি হচ্ছেন 35 নম্বর কেন্দ্র, অর্থাৎ 33 নম্বর কক্ষের পরবর্তী যে 34, 35 নম্বর কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ভোট দেবেন, এবং আমরা তিনি ভোট দেওয়া আসা পর্যন্ত আসলে এখানে আমরা অপেক্ষা করবো, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এই ছিল আমার কাছে এই কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শামিমা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে বাকি তথ্য জানব। দর্শক, রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আমরা মোহনার সাথে যুক্ত হব। মোহনা, ভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন সেই কেন্দ্রে, আর নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি ঢাকা 9 আসনের 1 নম্বর ওয়ার্ডের খিলগাঁও মডেল কলেজের সামনে, আর আপনি জানেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব, এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকার মধ্যে যত নিরাপত্তা বাহিনীরা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ভোট কেন্দ্রটিকে ঢেকে রেখেছে, এবং এছাড়া ভোট গ্রহণ এখনো শুরু হয়নি। আমরা জানি যে আর কিছুক্ষণ আগে অর্থাৎ ভোরের দিকে কিন্তু এই কেন্দ্রে ব্যালট পেপার এসে পৌঁছেছে, এবং ব্যালট পেপারের সাথে সাথে এরপরে কিন্তু কেন্দ্রটি বন্ধ করে রাখা হয়েছে, এবং এখনো কিন্তু ভোটারদের কিংবা হচ্ছে পোলিং এজেন্ট সহ যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না, এবং এই কেন্দ্রটির নিরাপত্তার সাথে কিন্তু পুলিশ আনসার সহ যত সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু ঘিরে দাঁড়িয়ে, এবং 8টার সময় কিন্তু পোলিং এজেন্ট সহ ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এছাড়া ভোট কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা কিন্তু অবস্থান করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক মহলে অনেক ধরনের নানা গুঞ্জন ছিল, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে ছিল অনেক সংশয়। তারপরও কিন্তু বারবারই বলা হয়েছে যে 7ই জানুয়ারি নির্বাচন হবে, এবং আজ সেই দিন যে দিনের জন্য সকলেও প্রতীক্ষায় ছিল যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সকলে উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটাররা ভোট দিতে যাবেন। গতকাল সন্ধ্যায় সিইসি হাবিবুল আওয়াল তার নির্বাচনী ভাষণে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিএসি জানান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করে সিএসি কাজী আর হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন বর্জনকারী দলগুলো সহিংস পন্থা পরিহার করে শান্তিপূর্ণ পন্থায় জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া তিনি আরো বলেন যে নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় তারা উদ্বিগ্ন, এরপরেও অলঙ্ঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে তিনি অনুরোধ করেন যাতে কেউ উদ্বেগ উৎকণ্ঠা এসব কিছুকে পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে তারা যেন তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন, এবং মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারেন। এছাড়া তিনি আরও জানান যে কোনো কেন্দ্রে বা কোনো ভোট কেন্দ্রে যদি জাল ভোট কিংবা হচ্ছে কারচুপি প্রমাণ যদি পাওয়া যায় তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে। তিনি আরও বলেছেন যে কোনো প্রার্থী বা প্রার্থীর
পক্ষে জাল ভোট, কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশি শক্তির যদি সম্ভাব্য ব্যবহার করা হয় তা কিন্তু কঠোরভাবে প্রতিহত করা হবে। এমনকি তথ্য প্রমাণ যদি পাওয়া যায় তখনই প্রার্থীর তাৎক্ষণিকভাবে কিন্তু প্রার্থিতা বাতিল করা হবে। এবং আপনি জানেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হচ্ছে যে 299টি আসনের এই দ্বাদশ জাতীয় সংসদে ভোট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাজনৈতিক এবং 28টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 1970 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চলছে। তো সকাল থেকে কিন্তু এই এলাকার মধ্যে একটা উৎসব মুখর আমেজ জারি রয়েছে এবং ব্যালট এখনো ভোটাররা যদিও আসা শুরু করেনি, কেননা সকাল 8টা থেকে তফসিলের ঘোষণা অনুযায়ী সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বিকাল 4টা পর্যন্ত এবং এখনো যেহেতু শুরু হয়নি তো এখনো চলছে প্রার্থীদের কাজ। তো এই ছিল আমার কাছে কানিজ লাবণী, খিলগাঁও মডেল কলেজ থেকে সর্বশেষ সংবাদ। এখনো ভোট গ্রহণও শুরু হয়নি, সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, এখন শুধু ভোট গ্রহণের অপেক্ষার পালা। লাবণী, ধন্যবাদ মোহনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ছিলেন আমাদের সহকর্মী জানাতুল মোহনা, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ তথ্য। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর জানাতে এবার আমরা ঢাকার বাইরে চলে যাব। আমরা কুষ্টিয়াতে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়ার কোন কেন্দ্রে আপনি রয়েছেন, সেখানকার প্রস্তুতি কেমন ভোটের আর নিরাপত্তা বাহিনীর তৎপরতার ব্যাপারে জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে আর ঘড়ির কাঁটার মাত্র এক ঘন্টা পরে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এমনটি আশা করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। আমি রয়েছি কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে, এটি হচ্ছে কুষ্টিয়ার 3 নম্বর আসনে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ নৌকা প্রতীক নিয়ে। এর সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন বর্তমান মেয়র পুত্র আনোয়ার আলী। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, মোট কুষ্টিয়ায় যে 5 জন প্রার্থী রয়েছে এই কুষ্টিয়া 3 আসনে, 5 জন প্রার্থী থাকলেও কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ নৌকা প্রতীক এবং ইগল প্রতীক নিয়ে আনোয়ার পারভেজ তনুর মধ্যে। আমি যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে এখন পর্যন্ত আসলে ভোটের সময় হয়নি ভোটের, তাই ভোটাররাও আসেনি, কিন্তু যারা কর্মকর্তা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং আনসার সদস্য পুলিশ সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন, তারা নির্বিঘ্নে ভোট করার জন্য যে করণীয়গুলো সেই করণীয়গুলো কিন্তু তারা প্রস্তুত করতে শুরু করেছেন। অর্থাৎ যে প্রশাসনের যে বাহিনী, আইন শৃঙ্খলার যে বাহিনী, তার সাথে সেনাবাহিনী, তারা কিন্তু রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন এবং তারা কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সর্বদাই প্রস্তুত রয়েছে। আসলে এ বিষয়ে আমরা যা রিটার্নিং জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। জেলা রিটার্নিং কর্মকর্তা যেটা বলছে যে কোনো ধরনের কোনো নাশকতা যেন না হয়, বিশৃঙ্খলা মুক্ত ভোট রাখতে কিন্তু তারা সর্বদাই প্রস্তুত রয়েছে এবং যারা ভোটার রয়েছে তারা নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। আর কিছু সময় বাকি আছে, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আসনে আমি যে আসনে রয়েছি কুষ্টিয়ার 3 নম্বর আসন, এ আসনে মোট কেন্দ্র রয়েছে 140টি কেন্দ্র রয়েছে। 140টি কেন্দ্রের মধ্যে 37টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তাই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আসলে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এটাই আসলে সবার প্রত্যাশা, এমনই ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং তার ভোট দেবেন, এরকমই একটা প্রত্যাশা করছেন সবাই। আসলে কুষ্টিয়ার আপনাকে জানিয়ে রাখতে চাই লাবণী, কুষ্টিয়ার 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু মোট 16 লাখ ভোটার রয়েছে, অর্থাৎ এই 16 লাখ ভোটার এবং 578টি কেন্দ্র রয়েছে। এবারে যে প্রতিদ্বন্দ্বী মূল প্রতীক 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে 1 নম্বর যে আসন রয়েছে, 1 নম্বর আসনে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও ইগলের মধ্যে। শক্ত একটি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে, নৌকা এখানে কিছুটা পিছিয়ে আছে এমনটি আমাদের কাছে যা তথ্য রয়েছে স্থানীয় ভোটারদের সূত্রে। এছাড়া 2 নম্বর আসনে বাংলা হেভিওয়েট প্রার্থী রয়েছেন জাসদ সভাপতি হাসান লোক ইনু, তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তার শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়িয়েছে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন, তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর আমি যে আসনে রয়েছি এটি 3 নম্বর আসন, এই আসনে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে এবং তার সাথে শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইগল প্রতীক নিয়ে বর্তমান মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু। এছাড়াও 4 নম্বর যে আসন রয়েছে সেটি সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক
পেয়েছেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন সাবেক এমপি আব্দুর রউফ। আসলে বলা যায় যে কুষ্টিয়ার যে মোট 578টি কেন্দ্র রয়েছে, 578টি কেন্দ্রের মধ্যে মোট 246টি কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে তার এই কেন্দ্রগুলো কিন্তু বাড়তি নজরদারির আওতায় আছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ তার কিছুক্ষণ পর ভোট শুরু হবে, এই কাঙ্ক্ষিত ভোটে ভোটাররা যেন নির্বিঘ্নে আসতে পারে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আনসার আছে, বিজিবি রয়েছে এবং সশস্ত্র যে বাহিনী সেটাও কিন্তু টহল দিচ্ছে। আমরা এতটুকু বলতে পারি যে আসলে সকাল 8টা থেকে অবিরাম 4টা পর্যন্ত ভোট চলবে এবং নির্বিঘ্নে ভোট চলবে। এখন পর্যন্ত কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে কোনো আসনে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ করছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল কুষ্টিয়ার নির্বাচনী পরিবেশের সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ নাহিদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা হয়তো পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে কুষ্টিয়ার সর্বশেষ তথ্য জানবো। দর্শক, এবার আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানকার ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। শান, আপনি চট্টগ্রামের এখন কোন কেন্দ্রে রয়েছেন, সেখানকার ভোট কেন্দ্রের প্রস্তুতি কেমন, আর নিরাপত্তা বাহিনীর তৎপরতার ব্যাপারেও আমাদের জানাবেন। ধন্যবাদ, যেমনটি জানাচ্ছিলেন আমি এখন আছি চট্টগ্রামের যেটি চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে। এই আসনটি কিন্তু চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এবং আমি রয়েছি চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনে, চট্টগ্রাম 11 যে আসন সেটির একটি কেন্দ্রে, যেটি চট্টগ্রাম বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে আসলে বলতে পারি যে এখন মাত্র আর এক ঘন্টা পরে কিন্তু যে নির্বাচন সেটি আসলে নির্বাচন ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রের কিন্তু অদূরে কিন্তু অনেকে আসলে অপেক্ষমান রয়েছেন এবং এটি যেহেতু এটি চট্টগ্রাম যে বন্দর সেই বন্দর এলাকার একটি আসন এবং এখানে নিরাপত্তার দায়িত্বে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে এখানে নিরাপত্তার দায়িত্বে কিন্তু আসলে বিভিন্ন এই কেন্দ্রের আশপাশে কিন্তু যে পুলিশের অবস্থান সেটি আমরা দেখতে পেয়েছি এবং নির্বাচনকে আসলে যে এর কারণে যে সুষ্ঠু পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু এখানে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখানে এখন পর্যন্ত আছেন এবং সারা দেশের নেই সুষ্ঠু ও উৎসবমুখরভাবে যেই নির্বাচন সেটির জন্য কিন্তু চট্টগ্রামবাসীও এখন প্রস্তুত। চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই আসনে মোট কিন্তু প্রার্থীর সংখ্যা 125 এবং সর্বমোট ভোটার সংখ্যা 63 লক্ষাধিক। তো চট্টগ্রামের এই আসনটিতে কিন্তু 16টি আসনে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, কল্যাণ পার্টি সহ প্রত্যেকটি পার্টি থেকে সর্বমোট 125 জন প্রার্থী ভোট যুদ্ধে আছেন এবং 16টি আসনে যেই মোট ভোট কেন্দ্র সেটি 2023টি এবং ভোট কক্ষের সংখ্যা 13,732। তো চট্টগ্রামের মোট ভোটার সংখ্যা 63,14,397 জন, এর মধ্যে কিন্তু পুরুষ ভোটার রয়েছেন 32 লক্ষের অধিক। তো বলা চলে চট্টগ্রামের যেই আসনটিতে রয়েছি সেই আসনে আওয়ামী লীগ থেকে কিন্তু যেটি নৌকা প্রতীক নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের নির্বাচিত সংসদ এম এ লতিফ, তার বিপক্ষে বা তার সাথে কিন্তু নিকটতম যে প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে তিনি হলেন জিয়াউল হক সুমন, তিনি কেটলি প্রতীক নিয়ে এখানে নির্বাচন অংশগ্রহণ করছেন। তো বলা চলে যে চট্টগ্রামে যে নির্বাচনের আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু এখানে যে ভোটাররা তাদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ভোটারদের যে প্রার্থীদের যে বিভিন্ন প্রতিনিধি রয়েছে আমরা তাদেরকে এখানে তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। এবং তো চট্টগ্রাম থেকে আসলে আমার কাছে এই মুহূর্তে ভোট কেন্দ্রে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।